সো হ্যালো বন্ধুরা, ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, আপনি যদি একটি বেস্ট এইপিএস পোর্টাল নিয়ে কাজ করতে চাইছেন, বেস্ট, হ্যাঁ বেস্ট বাংলা এইপিএস পোর্টাল, যেখানটায় কিন্তু আপনি খুবই ভালো কমিশন পেয়ে যাবেন, কী কমিশন পাবেন সেটা আমি বলবো, তার সাথে সাথে আপনি চাইছেন যে রিচার্জটি করবেন বা ইউটিলিটি সার্ভিসেসগুলি ব্যবহার করবেন সেখানটাতেও ভালো কমিশন পাবেন, তার জন্য আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখুন, যেখানটায় বেস্ট সাপোর্টের সাথে, বাংলায় সাপোর্টের সাথে আপনি বেস্ট রিচার্জের আইডি এবং এইপিএস আইডি, হ্যাঁ মেনলি এইপিএস আইডি, তাতে কিন্তু রিচার্জেও ভালো কমিশন পাবেন, যেটা অন্য কোনো এইপিএস পোর্টাল আপনাকে প্রোভাইড করে না। তো চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত এর বিষয়ে আলোচনা করব, দেখে নেব, চলুন আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে আইডিটি আপনাদের প্রোভাইড করব এইপিএস আইডি, সেটির নাম হলো মান্যতা পে। হ্যাঁ, মান্যতা পে কোম্পানি বিগত কয়েক বছর ধরে খুবই ভালো সার্ভিসেস দিয়ে আসছে এবং বিগত দিনগুলিতে কিন্তু খুবই ভালো সার্ভিসেস দিয়ে এসেছে এবং বর্তমানেও দিয়ে যাচ্ছে। মান্যতা পে কিন্তু একটি বাংলার কোম্পানি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কোম্পানি। এই কোম্পানির যদি আপনি আইডি নেন তাহলে এই কোম্পানির সাপোর্ট সিস্টেম নিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ বাংলায় আপনি সাপোর্ট নিতে পারবেন আপনার যে কোনো সমস্যা হলে। এটা হলো প্রথম ধাপ, যেটা হলো বাংলার কোম্পানি, বাংলার সাথে আপনি সাপোর্ট পাবেন, ঠিক আছে, এবং সমস্ত সমাধান, সমস্ত আপডেট কিন্তু আপনি বাংলাতেও পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে যেটা বলবো সেটা হলো এই কোম্পানির কমিশন। কমিশনটি বলার আগে আমি আপনাদের একবার কমিশন লিস্টটি দেখিয়ে দিই। তো দেখুন, আমরা বর্তমান সময়ে অফার প্রাইস রয়েছে, এই অফার প্রাইসে দু ধরনের আইডি বর্তমান সময় আপনারা পেয়ে যাবেন, আর যদি অন্যান্য আইডি নিতে চান তার বিষয়ে কিন্তু ভিডিওর এন্ডে আমি কথা বলবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমে যেটা বলবো সেটা হলো রিটেলার আইডি নিয়ে। তো বন্ধুরা, যদি আপনারা রিটেলার আইডি নেন তাহলে কী পাবেন? দেখুন, মান্যতা পেয়ে এই রিটেলার আইডি যে অফিসিয়াল কী কী অফার চলছে এবং তারপর একটি আর্টিকেলের লিঙ্ক কিন্তু আমরা নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা আর্টিকেল থেকে ডাইরেক্ট লিঙ্কটায় ক্লিক করে দেখতে পারেন। দেখুন, আমরা আর্টিকেলটি দিয়ে রেখেছি, এখানটায় উপরে দেখুন মান্যতা পেয়ে লোগো রয়েছে এবং নিচে দেখুন এখানটায় ক্লিয়ারলি লেখা রয়েছে, এখানটায় যদি আপনি নিচে দেখেন দেখুন ক্লিয়ারলি লেখা রয়েছে মান্যতা পেয়ে রিটেলার আইডি অফার। এখন সম্পূর্ণ কমিশন লিস্টটা কিন্তু রিটেলার আইডির আপনাদের এখানটা সই যাবে, দেখুন এখানটায় নিচে লেখা রয়েছে মান্যতা পে রিটেলার আইডি অফার্স, ঠিক আছে। এখানটায় নিচের দিকে আসবো তো দেখুন এখানটায় কিন্তু কমিশন লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানটায় সবার প্রথমে যে কমিশনটি রয়েছে সেটি দেখুন এখানটায় রয়েছে, এখানটায় দেখুন এইপিএস এবং এম এটিএম এর কমিশন। দেখুন এইপিএস এবং এম এটিএম এর কমিশনটা দেখুন, এখানে দেখুন 100 টাকা থেকে 499 টাকার মতো যদি ট্রানজ্যাকশন করেন তাহলে পাচ্ছেন 1.75 টাকা, হ্যাঁ 1.75 টাকা পাচ্ছেন, যেটা কিন্তু অন্য কোনো কোম্পানিতে আপনি পাবেন না। তার সাথে দেখুন নিচে দেখুন রয়েছে 500 থেকে 999 মধ্যে যদি ট্রানজ্যাকশন করেন তাহলে পাচ্ছেন 3.20 টাকা, হ্যাঁ 3.20 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন রয়েছে আপনি যদি 1000 থেকে 1499 টাকার মধ্যে ট্রানজ্যাকশন করেন তাহলে 5.50 টাকা পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন রয়েছে এখানটায় 1500 থেকে যদি 1999 করেন তাহলে কিন্তু 6.50 টাকা পেয়ে যাচ্ছেন। 2000 থেকে 2999 মধ্যে যদি করেন 8.25 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন এখানটায় নিচে লেখা রয়েছে 3000 থেকে 3999 যদি করেন তাহলে 12.25 টাকা, 4000 থেকে 7999 মধ্যে ট্রানজ্যাকশন করলে 10.75 টাকা এবং 8000 থেকে 10000 মধ্যে ট্রানজ্যাকশন করলে কিন্তু 13.25 টাকা আপনি এখান থেকে ডাইরেক্ট কমিশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এখানটায় নিচে লেখা রয়েছে মিনি স্টেটমেন্ট কমিশন ইনক্লুড, হ্যাঁ মিনি স্টেটমেন্টের যে কমিশন সেটা হলো 1.25 টাকা, সেই কমিশনটা কিন্তু ইনক্লুড করে এখানটায় এই কমিশন লিস্টটি বানিয়ে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা কমিশন লিস্টে 1.25 টাকা কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানটায় কমিশন লিস্টটা আপনারা এখান থেকে দেখতে পেয়ে গেলেন। এবারে আমরা একবার দেখে নিব এই কোম্পানির আর একটি বিষয়, যেটি হলো এখান থেকে মোবাইল রিচার্জ। তো দেখুন এখানটায় মোবাইল রিচার্জও রয়েছে, দেখুন এখানটায় সবার প্রথমে রয়েছে জিওর মোবাইল রিচার্জ। তো জিওর মোবাইল রিচার্জ এখানটায় দেখুন 2.65% মানে 2.65% কিন্তু আপনি এখান থেকে জিওরও কমিশন পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন এয়ারটেলের কমিশন দেখুন রয়েছে 2.80 টাকা, মানে 2.80% আপনি এখান থেকে জিওর এয়ারটেলের পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন ভিআই রয়েছে, মানে ভোডাফোন আইডিয়া, দেখুন ভোডাফোন আইডিয়ারও রয়েছে 3.60% কিন্তু আপনি এখান থেকে ভোডাফোনেরও কমিশন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অন্য কোনো এইপিএস পোর্টালে কিন্তু আপনি পাবেন না।
তারপরে দেখুন এখানটায় রয়েছে বিএসএনএল, বিএসএনএল দেখুন 5 টাকা 60 পয়সা পার্সেন্ট হিসাবে কিন্তু আপনি বিএসএনএলও কমিশন এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন। এবার একটু নিচের দিকে আসবো, ঠিক আছে। এবার একটু নিচের দিকে আসার পর দেখুন আপনাদেরকে আমি একবার ক্লিয়ারলি দেখিয়ে দিই, দেখুন এখানটায় রয়েছে। আর একটু নিচের দিকে আসার পর দেখুন এখানটায় রয়েছে ডিটিএইচ রিচার্জ, দেখুন এখানটায় অল ডিটিএইচ রিচার্জ প্রোভাইডারে কিন্তু আপনি 3 টাকা 70 পয়সা পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অল ডিটিএইচ রিচার্জে। ফ্ল্যাট এখান থেকে কিন্তু আপনি 3 টাকা 70 পয়সা পার্সেন্ট হিসাবে ডিটিএইচ রিচার্জে পেয়ে যাচ্ছেন। মানে বুঝতে পারছেন পার্সেন্ট হিসাবে মানে 100 টাকায় কিন্তু আপনি এটা পাবেন, 200 টাকায় কিন্তু এর ডবল হবে, ঠিক আছে। তো এই হিসাবে দেখুন এখানটায় রয়েছে বিবিপিএস, মানে ভারত বিল পেমেন্ট সিস্টেমের যে সমস্ত ট্রানজ্যাকশনগুলি হবে সেগুলিতে কিন্তু আপনি 3 টাকা 10 পয়সা পার্সেন্ট হিসাবে কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন। এখানটায় আপ টু রয়েছে বিভিন্ন ধরনের ভারত বিল পেমেন্টের সিস্টেমে থাকে, যেরকম ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, অন্যান্য যে বিলগুলি হয়ে থাকে সেগুলি যদি ভারত বিল পেমেন্টের মাধ্যমে করেন তাহলে কিন্তু 3 টাকা 10 পয়সা হিসাবে পার্সেন্ট হিসাবে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন এখানটায় দেখতে পাচ্ছেন প্যান কার্ড সার্ভিস আইডি, আপনি যদি কাস্টমারকে প্যান কার্ডের সার্ভিস দিতে চান তাহলে দেখুন আপনি প্যান কার্ডের যে ইউটিআই আইডিটি রয়েছে, প্যান কার্ডের যে ইউটিআই আইডি পিএসএ লগ ইন, সেটি কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই মান্যতা পেয়ে যদি আইডি নেন, ঠিক আছে। এটি আমি রিটেলারের কথা বলছি বর্তমান, ভিডিওটা একটু লেন্থ হবে, আপনারা ভিডিওটা কমপ্লিট দেখবেন, ডিস্ট্রিবিউটারও কিন্তু ভালো অফার আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন প্যান কার্ডের যদি আপনি এনএসডিএলের আইডি নেন সেটাও কিন্তু আপনারা এই কোম্পানির থ্রু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এনএসডিএলও প্যান কার্ডের আইডি পেয়ে যাবেন, যেটা অথরাইজড এনএসডিএলের আইডি হবে, ঠিক আছে। তারপরে দেখুন নিচে রয়েছে প্যান কার্ড, প্যান কার্ডে দেখুন এখানটায় রয়েছে কুপন প্রাইস, আপনি এখান থেকে যে প্যান কার্ড বানাবেন তার জন্য কিন্তু ইউটিআইতে কুপন পারচেজ করতে হয়। আপনি যদি প্যান কার্ড বানান তাহলে জেনে থাকবেন সেই কুপনটা কিন্তু আপনি এখান থেকে 110 টাকায় পারচেজ করতে পারেন, বর্তমান সময় ডেট হিসেবে বলছি, এটি বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। দেখুন কুপন প্রাইস রয়েছে 110 টাকা এবং আপনি যে রিটেলার হবেন সেই জন্য আপনাকে কিন্তু রিটেলার হিসাবে 8 টাকা কমিশন দেওয়া হবে, মানে 10 টাকার কুপন বাই করবেন যখনই আপনি ওই কুপন থেকে কোনো প্যান কার্ড বানাবেন আপনাকে কিন্তু 8 টাকা কমিশন দেওয়া হবে রিটেলারকে, ঠিক আছে। তারপরে দেখুন এখানটায় নিচের দিকে আসবেন, যদি একটু যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন এখানটায় রয়েছে ওয়ান সারপ্রাইজ গিফট। হ্যাঁ, আপনি যদি রিটেলার আইডি আমাদের থেকে নেন তাহলে কিন্তু আপনি একটি সারপ্রাইজ গিফট কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন। তার জন্য দেখুন এখানটায় নিচে অনেকগুলি অপশান রয়েছে, অনেকগুলি ফটো রয়েছে, এইগুলির মধ্যে যে কোনো একটি সারপ্রাইজ গিফট কিন্তু আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু এটা সারপ্রাইজ গিফট, কোন প্রোডাক্টটি আপনার অ্যাড্রেসে যাবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ এটি একটি সারপ্রাইজ গিফট, আপনার কাছে যে কোনো একটি প্রোডাক্ট কিন্তু যেতে পারে। তারপরে দেখুন নিচে রয়েছে রিটেলার আইডি প্রাইস অফার, ঠিক আছে। তো দেখুন এখানটায় রিটেলার আইডি প্রাইস কত রয়েছে সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানটায় রিটেলার আইডির প্রাইস রয়েছে মাত্র 79 রুপিস, মানে 79 টাকা। আপনি ওখানটায় 79 টাকা দিয়ে রিটেলার আইডি বাই করতে পারবেন। বাই করার দেখুন নেওয়ার জন্য এখানটায় নিচে অপশান রয়েছে বাই অন অর্ডার, এর উপর টাচ করলে কিন্তু আপনি সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবেন এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে জাস্ট লিখে দেবেন যে আপনি মান্যতা পেয়ে রিটেলার আইডি নিতে চান। আপনাকে কিন্তু কয়েকটা ডকুমেন্টস আমরা চেয়ে নেব, আমরা কয়েকটা ফর্ম ফিল আপ করিয়ে নেব এবং ফর্ম ফিল আপ করার পর কিন্তু আপনার আইডিটা অ্যাক্টিভেট করে দেবো। তারপরে দেখুন এখানে নিচে কিন্তু লেখা রয়েছে ক্লিয়ারলি লিমিটেড টাইম অফার এবং এখানটায় কিছু ইনফরমেশনও লেখা রয়েছে যেটা কিন্তু আপনারা এখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে। তো এটা গেল রিটেলার আইডির অফার, ঠিক আছে। এবার দেখুন ডিস্ট্রিবিউটার আইডির অফার, দেখুন আমরা কিন্তু ডিস্ট্রিবিউটার আইডির যে অফারটি রয়েছে এটি কিন্তু আমরা স্ক্রিনে ওপেন করে নিয়েছি। দেখুন এখানটায় ডিস্ট্রিবিউটার আপনারা কী কী কমিশন পেয়ে যাচ্ছেন, প্রথমেই দেখুন এখানটায় লেখা রয়েছে মান্যতা পেয়ে ডিস্ট্রিবিউটার আইডি অফার, আপনারা মান্যতা পেয়ে ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাচ্ছেন, যেখানটায় আপনারা একবার কমিশন দেখুন। দেখুন এখানটায় প্রথমে এইপিএস এবং এমএটিএম এর কমিশনটি দেখে নিন। দেখুন এখানটায় 100 টাকা থেকে 499 টাকার মধ্যে 0.50 আপনি এখান থেকে পয়সা পেয়ে যাচ্ছেন, মানে 50 পয়সা পার আপনি এখান থেকে কমিশন পেয়ে যাচ্ছেন, যেটা ডিস্ট্রিবিউটার আইডিতে আপনি পাবেন। তারপরে দেখুন 500 থেকে 499 মধ্যে হলে 3 টাকা 50 পয়সা, মানে এই যে এটা লেখা রয়েছে এটা কিন্তু যে আপনার যে কাস্টমার থাকবে রিটেলার থাকবে তার কমিশন বাদ দিয়ে কিন্তু এই কমিশনটা আপনার এখানটায় ঢুকবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানটায় 1000 থেকে 1499 মধ্যে হলে আপনার এখান থেকে 4 টাকা 75 পয়সা এখান থেকে পেয়ে যাচ্ছেন, এইভাবে 1500 থেকে 1999 মধ্যে হলে 5 টাকা 75, এইভাবে আপনি এখানটায় দেখতে পাচ্ছেন। আপনারা একবার লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা বুঝতে পেয়ে যাবেন।
তারপরে যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে দেখুন এখানটায় নিচের দিকে এলে এখানটায় রয়েছে আপনাদের মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জে আপনারা দেখতে পাচ্ছেন 2.85 টাকা এয়ারটেল জিওতে পেয়ে যাচ্ছেন, এয়ারটেলে পেয়ে যাচ্ছেন 2.90 টাকা, ভিআইতে পেয়ে যাচ্ছেন 3.80 টাকা এবং বিএসএনএলে পেয়ে যাচ্ছেন 5.80 টাকা। তারপরে দেখুন আপনারা যদি এখানটায় ডিটিএইচে আসেন তাহলে ডিটিএইচে পেয়ে যাচ্ছেন 3.80 টাকা। ভারত বিল পেমেন্ট সিস্টেমে কিন্তু পার ইয়েতে আপনি ফ্ল্যাট 10% কমিশন পেয়ে 10 পয়সা হিসাবে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে দেখুন প্যান কার্ড সার্ভিসে যদি দেখেন তাহলে ইউটিআই আইডি আপনি সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে দিতে পারবেন, এনএসডিএল আইডি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে দিতে পারবেন এবং প্যান কার্ড যে বানাবেন কুপন প্রাইস থাকবে 110 টাকা, যেখান থেকে রিটেলার কিন্তু 8 টাকা পাবে এবং ডিস্ট্রিবিউটার কিন্তু 12 টাকা পাবে, মানে রিটেলারের 8 টাকা বাদ দিয়ে যে টাকাটা হবে সেই টাকাটা কিন্তু পাবে, 12 টাকার থেকে সম্পূর্ণ 12 টাকা কিন্তু পাবে না। তারপরে দেখুন নিচের দিকে আসবেন তাহলে এখানে দেখুন একটি স্পেশাল সারপ্রাইজ গিফট রয়েছে, আপনারা যদি আমাদের থেকে আইডি নেন সেম যেভাবে রিটেলার আইডিতে ছিল সেইভাবে কিন্তু এখানটাও আপনি একটি সারপ্রাইজ গিফট পেয়ে যাবেন, যেখানটা দেখুন এই যে সমস্ত জিনিসগুলি রয়েছে এর মধ্যে যে কোনো একটি প্রোডাক্ট কিন্তু আপনার অ্যাড্রেসে চলে যাবে, আপনি যখনই এখান থেকে আইডি নেবেন এবং যে অ্যাড্রেসটি আপনি দিবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনার চলে যাবে। এবার দেখুন এখান থেকে যদি আপনি ডিস্ট্রিবিউটার আইডি নিতে চান তাহলে তার কী প্রাইস রয়েছে, দেখুন ডিস্ট্রিবিউটার আইডির জন্য দেখুন এখান থেকে 199 টাকা আপনাকে পে করতে হবে এবং 199 টাকা দিয়ে কিন্তু আপনি ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে দেবেন, সাথে কিন্তু আপনি এত সমস্ত জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার দেখুন ডিস্ট্রিবিউটার আইডি এখানটা লিমিটেড টাইম অফারের জন্য রয়েছে, এই যে অপশনটি রয়েছে বাই অন অর্ডার এর উপর ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আশা করছি আমরা আপনাকে সম্পূর্ণ ভিডিওতে দেখাতে পেরেছি মান্যতা পেয়ে সমস্ত কমিশন লিস্ট এবং এর সাপোর্ট সিস্টেম কতটা ভালো। আপনারা যদি আইডি নিতে চান বা অন্য কোনো আইডি ব্যবহার করছেন তাহলে একবার বলবো মান্যতা পেয়ে আইডি নিয়ে দেখুন, খুবই ভালো সাপোর্ট সিস্টেমের সাথে, খুবই ভালো সার্ভিসের সাথে, বাংলা কোম্পানির সাথে কিন্তু আপনি কাজ করে আপনি আপনার নিজের বিজনেসটাকে আরও বাড়াতে পারবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে, ধন্যবাদ।